শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছি শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি সকলে অনেক ভালো আছো। হ্যাঁ, ভালো থাকবো সব সময়। জানো তো যে আমাদের এই দুঃসময়ে সবাইকে নিয়ে কিন্তু ভালো থাকতে হবে। তোমরা সব সময় আমাদের পাশে ছিলে, ঠিক তেমনি আমরা যেমনই তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। তাহলে চলো শিক্ষার্থীরা, আজকে আমরা অনলাইন ক্লাসে শুরু করি। আমি চিত্রা ম্যাডাম, সৃষ্টি সেন্ট্রাল স্কুল শিরাজগঞ্জ সরকার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কি বলো তো, তোমাদের যেহেতু আগামীকাল থেকে টিউটোরিয়াল পরীক্ষা, দ্বিতীয় টিউটোরিয়াল পরীক্ষা, আমি সেই অনুযায়ী তোমাদের ক্লাসে প্রিপারেশন নিই। তাহলে চলো আমরা ক্লাসগুলো শুরু করি। দেখো শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনেক কি করেছি, যে বেঙ্গলি টু ইংলিশ করেছি, ইংলিশ টু বেঙ্গলি করেছি, তাই তো? কিন্তু এগুলো শেখার উদ্দেশ্যটা কি, যে আমাদেরকে নিজের নিজে ভালোভাবে গড়ে তোলা, যেন পরীক্ষার জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারি, তাই তো? তাহলে চলো আমরা আজকে পড়ায় ফিরে যাই। দেখো আমরা তোমাদের সাথে প্রথমে যে বিষয়টি লিখবো সেটি হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ, ওয়ার্ড মিনিং বেঙ্গলি টু ইংলিশ। বেঙ্গলি টু ইংলিশ, দেখো ওয়ার্ড মিনিং এর প্রথমেই আছে বেঙ্গলি টু ইংলিশ। তাহলে কি শিখবো আমরা বলো তো? বেঙ্গলি টু ইংলিশে কাক, কাক মানে কি বলো তো? কাক ইংরেজি কি হবে? হ্যাঁ, কি? প্রো। থ্যাংক ইউ। কাক ইংরেজি প্রো। প্রো মানে কি? সি আর ও ডাব্লিউ প্রো। আশা, সয়া, দন্তা সয়াকারে সা, আশা। আশা ইংরেজি কাম, সি ও এ ই কাম, কাম মানে আশা। আবার, সয়া, বয়কারে বা বয়সিন্দর, আবার। আবার ইংরেজি কি হবে, কি মনে করছে? একটু মনে করে বলো তো আবার ইংরেজিটা কি হবে? হ্যাঁ, আবার ইংরেজি হবে এগেইন। উচ্চারণটা কি? এ গে ইন, এ জি এ আই এন, এগেইন। এগেইন মানে আবার। ঘুরি, ঘুরি, ঘুরি ইংরেজি কি হবে? কাইট, কে আই টি ই, কাইট। কাইট মানে ঘুরি। জানালা, বলতে চাইলে যা, নয়াকারে না, লয়াকারে না। জানালা কি হবে বলো তো? জানালা হবে উইন্ডো, ডাব্লিউ আই এন ডি ও ডাব্লিউ, উইন্ডো। উইন্ডো মানে জানালা। এবার আসো আমরা দেখি হাত, হাত ইংরেজি কি? হাত কি বলো তো? এই যে হাতটা, তাই তো? এই হাতে আমরা কি অনেক কাজ করি, খাবার খাই, সব কাজ করি, লিখি, তাই তো? শরীরের প্রত্যেকটি অঙ্গই কিন্তু দেখো খুবই গুরুত্বপূর্ণ। একটা অঙ্গ ছাড়া আরেকটা অঙ্গ কি? অপরিপূরক, মানে কোনো অঙ্গই ছাড়াই আমরা কি মানুষ সম্পূর্ণ হই না। হাত ইংরেজি কি হবে? হ্যান্ড, হাত ইংরেজি হ্যান্ড, এইচ এ এন ডি, হ্যান্ড। হ্যান্ড মানে হাত। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে কি শিখলাম? বেঙ্গলি টু ইংলিশ। একটু বলো তো বেঙ্গলি টু ইংলিশ কি হবে? কাক, কাক ইংরেজি কি হবে? প্রো, প্রো কি হবে? কাক। আমরা এখানে হ্যান্ডটা মুছে দিয়ে আমরা নিচে লিখতে পারি হাত। কাক ইংরেজি প্রো, সি আর ও ডাব্লিউ প্রো। আশা, কাম, সি ও এম ই কাম, কাম মানে আশা। আবার, এ জি এ আই এন, এগেইন, এগেইন মানে আবার। ঘুরি, এ আই টি, কি হবে আবার বলো আমার সাথে সাথে? হ্যাঁ, গুড, এ আই টি ই, কাইট। জানালা, উইন্ডো, ডাব্লিউ আই এন, উইন্ডো, ডি ও ডাব্লিউ, উইন্ডো, উইন্ডো মানে জানালা। হাত, এইচ এ এন ডি হ্যান্ড, হ্যান্ড মানে হাত, এইচ এ এন ডি হ্যান্ড, হ্যান্ড মানে হাত। তাহলে শিক্ষকের আমরা কি শিখলাম? বেঙ্গলি টু ইংলিশ। তোমরা এগুলো কিন্তু ইংলিশ টু বেঙ্গলিও শিখবে। যেমন প্রোর বাংলাটা কি হবে? প্রোর বাংলা হচ্ছে কাক, প্রোর বাংলা কাক, কাম, কাম মানে কামের বাংলাটা কি? আশা। এগেইন, এগেইন মানে আবার, এগেইন মানে আবার। টাইট, টাইট মানে ঘুড়ি, টাইট মানে ঘুড়ি। উইন্ডো, উইন্ডো মানে জানালা, উইন্ডো, উইন্ডো মানে জানালা। হাত, হাত, হ্যান্ড, হ্যান্ড মানে হাত। আর হাত ইংরেজি হ্যান্ড, আর
হ্যান্ড ইংরেজি হাত তাহলে শিক্ষার্থীরা আমরা শিখলাম আজকে বেঙ্গলি টু ইংলিশ আর ইংলিশ টু বেঙ্গলি এখন তোমার কাছে কি করবে এটা অবশ্যই হোমওয়ার্কের জন্য লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে ভালো থাকো সবাই সুস্থ থাকো সামনের দিন আরেকটি ক্লাস তোমাদের সাথে আমি নিব নতুন ক্লাস ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকো ধন্যবাদ সবাইকে